بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون سورة عمران ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সূরা বাকারা সম্ভবত 154 আয়াত অত মনে রাখা কথা কি বলল ওরা কাহসাবাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত যে আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে মারা গেল তাকে তোমরা মৃত চিন্তাও করল মৃত চিন্তা করল না চিন্তা করল তোমরা দেখো কেন বাল এন্দা রাব্বিহিম ইয়ারজাকুন শব্দ শব্দ বলে বাল বরং এন্দা ভিতরে গোপনে গোপনে রাব্বিহিম তাহার রব হইছে ইয়ার সাকুন যে জেক পাইতেছে জাল্লার রাস্তার ফানা হয়ে গেছে এখানে মরণমণি ফানা তাকে কখনো মৃত ভরিও না মৃত চিন্তাও করিও না যে চিন্তা করো আমি গুণা রেখো গুণা তো সবটাই চিন্তা করলে গুণা রেখা নাই শরীরতে আমি সারা চিন্তা করবো মক্ষম 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 সকালবেলায় রাউজবের রাখাম না ঘুরে নেবো না শরীরতে দৃষ্টি থাকে মূল্য কথা আমি আকাম করুম বা এই আকাম কোকাম করুম সকালে না রাউজবের করুম না যে পর্যন্ত কাজটা কাজে পরিণত না হবে সেই পর্যন্ত শরীরতে দৃষ্টিতে তোমার ইয়া সেটা গুণা লেখা হয় না কিন্তু ওলি আল্লাহ মারা গেছে এতে চিন্তা করলে গুণা লেখা হবে কবর ভেঙে ফেল এটা বলছে বড় করে এইছে কিছু মাঝার তো না ওলি তোমার না যায়নি তার কবর হবে কবর অর্থ কি এই জীবন্ত শরীর চাই এই জীবন্ত দেহ চাই নফসের কবর আমার কবর প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে আমি এই দেহের মধ্যে এই শরীরের মধ্যে চাপা যন্ত্রণা ভোগ করতেছি বুঝতে পারি না যেই আমি চলে যাব এই দেহটাকে এই শরীরটাকে আর দেহ বলবে না শরীর বলবে না আমি চলে গেলেই এর নাম হয়ে যায় লাশ অমৃত তাহলে কবর কি জীবন্ত দেহটাই আমার কবর মাটির বক্রটা রূপক কবর সেটা অ্যালিগোরিক্যাল গ্রেভ মেটাফরিক্যাল গ্রেভ সময় চলতেছি অথচ বুঝতে পারি না জানলাম কি বারবার আসা কেমনি বলিয়ে গেলি আমি আগে বুঝতাম না বলি না কপালে শুনে এত হইল ঈশ্বরকে সিঙ্গাপুর দিব লাভ দিয়ে উঠে যাবে বারবার সেই জন্যই লালন করছে এমন মানব জন মারতে হবে না ঘুমে গেলাম শেষ এই দেহটা বললেন এটাকে কবর দিলেই কি
আর শ্মশানে জ্বালানি নেই। তাই বলছে আমি গোপনে রাখছি, সেই অলি কেমনে হব, অলিটা কেমনে হব, এটা হওয়া যায় না, হয়ে যায়। ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়ে যায়। বৃষ্টি বানানো যায় না, বৃষ্টি আপনিই হয়। কচুরি পাতা নিজে চলে না, অনেক স্রোতে চালিয়ে দেয়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। একই কথা তো মহানবী অনেক প্রশ্নের উত্তর নাই। আমার স্বামী মিলে মজুদ্দিন আমি সবাই শয়তান ধোকা দিয়া দিয়া আমাদেরকে বিপথে দেয়। হ্যাঁ, সরকারের অনুসরণ করলে সরকারের বন্ধু হয়ে যায়। কিন্তু সরকার তো আগে সরকার ছিল না, উনি তো ফেরেস্তার সরদার ছিলেন। তো আমার মনে হয় সরকারে ধোকা দিয়া বিপথে নিল। কিন্তু সরকার তো আগে ইমামে মালাইকা ছিল, তাকে বলতেন হযরত আযাদুল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে কে ধোকা দিল? বল আল্লাহ খাইরুম মিনহু। সরকার তো ছিল না, এই কুবুদ্ধি কুমন্ত্রণা কে দিল আল্লাহ খাইরুম মিনহু? বলছেন না, আল্লাহ চায় না। তাহলে বিনা বাতাসে দোকান লড়ে তুমি বলছো আমি একজনের বোঝার একজনের ঘাড়ে দেই না, আমি বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পুণ্য বাপকে দেই না। যার যার পাপ পুণ্যের হিসাব আমি তার কাছ থেকে নেই। স্বাভাবিক যদি প্রশ্ন করি বাবা আদম আর মা হাওয়া তোমার কথা আল্লাহ অমান্য করে তারা গন্ধম খেয়েছেন, নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করেছেন, সেই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করেছেন, আল্লাহর কথা শুনেন নাই, খাইলেন। আগেই আল্লাহ বলে দিয়েছেন আর দুনিয়া তো সৃষ্টি, দুনিয়াটা সেন্টার জেলার বাড়িয়ে দিয়েছি, তেমনই খাইব। কিন্তু বাবা যদি কয় যে বাবা আল্লাহ বলছে চার চার বা পুণ্য তার কাছ থেকে হিসাব নেব,
তো বড় বাপে আদম আর হাওয়ায় মায় জান্নাতে গন্ধম খাইছে, আমরা তো খাই নাই, আমরা কেন এই সেন্টার জেলে আসবো? আমরা তো কোরআন পড়তেছি, একজনের মধ্যে আরেকজনের ঘাড়ে রই না, বাপের বাপ পরিবার দেই না, পুরার বাপ বাপের দেই না, যার যার হিসাব তার কাছে, যার 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 যা করে নেই। আদম আর হাওয়া নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করছে, তুমি দুনিয়াকে প্রেরণ করেছ আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো খাই নাই, তা আমার কোন পাপে ফলাই না, এর উত্তর আমার জানা নাই, আর জানা যদি থাকেও আমি তোমাদের বলবো না, একটু বলতে পারি ইশারা, তোমরাই তো আসাদিল দেখলেন, আমি যদি সেই তাহলে আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইতে পারে না, কত বড় প্রেমী আমরা তাকে বুঝি। কাশ্মীর কথা চেয়ে দেখলে আমার রাব্বুল আলামিন, আমি যদি সেটা দিয়ে দেই তাহলে আমরা কিছু প্ল্যান প্রোগ্রাম সব তার অন্যরকম হয়ে যায়, ইচ্ছা করে উনি সেটা দিলেন না, আল্লাহ বলবে দিলে দে, না দিলে গ্রহণ শাস্তি, প্রেম সারা আকার হইয়া হ্যায় সৌভেদ বদল লেতি হ্যায় ইষ্ট বেচারা নমুন লগা চাহিতে না হাকিম হ্যায়। বুদ্ধিটা শিয়ালের মতো চালা, বারবার বুদ্ধি পোশাক বদলায় কাপড় বদলায়, ইষ্ট বেচারা সরল প্রেম না মোল্লা, সরল প্রেম মোল্লাও না চাহি, সে বক্তাও না হাকিম হ্যায় বিচারক না, তাই বলা হয় যেখানে যুক্তির কবর সেখানেই ভালোবাসার শুরু, যে প্রেম রাখছে, এই প্রেম যার মধ্যে নাই তারও কিছু বলল না, তার ইচ্ছা না, কার কি করব, ওনার কিচ্ছু না, নীল প্রথমত খেয়েছে দ্বিগুণ সাগর, 53টা বছর তন্ন তন্ন করে কোরআন রিসার্চ করলাম, সেই ইংরেজি কোরআন তো শ্রীবুজার 14-16টা ছিল, আব্দুল ইউসুফ আলী, আবদুল্লাহ ইয়াকুব আলী, আব্দুল মজিদ দারি আবাদি, শওকত আলী, মোহাম্মদ আলী স্যার, জাফরুল্লাহ, রডওয়েল পামার, সেইলস আমি গাধার মতো খাচ্ছি আর কাঁদছি, আল্লাহ যেখানে সত্য আছে সেখানে আমার নিয়ে যাও, আমি জন্মাইছি এটা স্বাভাবিক, মুসলমানের ঘরে জন্মাইছি তাই আজকে আমি মুসলমান, আমি যদি হিন্দুর ঘরে জন্মাইতাম আজকে আমি হিন্দু, আমি যদি বুদ্ধের ঘরে জন্মাইতাম আমি বুদ্ধ, খ্রিস্টানের ঘরে জন্মাইনি খ্রিস্টান, তবে জন্মটাই কি এবার অভিশাপ না আশীর্বাদ আমি জানি না, সাধনার এক পর্যায়ে আমি এক বছর নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে বন্দর থানা সোনাকান্দা গ্রামের বুক দিয়ে হাতের বাও থেকে এক এক মাইল দূরে সোনাকান্দা আছে, আমি একটি বছর এই স্বাস্থ্য ছিল, খালি হাঁটি গোট ওই ছবিটা আমার নিরূপ বড় করে রাখছে, আমি না তো অমায় রাখছে, এইরকম হয়ে গেছে না, খালি হাঁটি গোটাচ্ছে না, যেমন শিক্ষায় দিয়ে উঠছে হায় জীবন খুব বেশি জিকির করতাম, আমার জিকিরের স্বভাবটা বেশি ছিল,
আলোকে মৌ চঞ্চল মনে দেখের মধ্যে আলো আমার কাছে যেদিন সাধনার শেষ পর্যায়ে হজরত খিচির সালাম আমার সামনে যখন আসবে আমি সেটা দিলাম ভক্তি করলাম আমাকে বলা হলো চাও কি চাও আমি তো কোনোদিন দারিদ্রতার কিছু বুঝতাম না আমি বললাম প্রভু আমাকে কোরআন বুঝবার তৌফিক দেন এবং এটা কিছুটা প্রচার করার তৌফিক আমাকে দেন একটু দিচ্ছিলাম উনি আমাকে সম্ভবত 14,000 টাকা দিলেন ওইখানে টাকাটা আছে নিও আর একটা বীজের মধ্যে দুটা তিনটা মিষ্টি দিলেন আর একটা জায়নামাজ দিলেন জায়নামাজ আছে না বাবা একটা জায়নামাজ দিলেন একটা পাথর দিলেন এত বড় আমি বড় হয়ে গেছি পাথরটা জায়নামাজ নেই টাকাও নেই এখানে পাথরটা আছে আসনের ঘরে দেখছো না পাথরটা না দেখো না আমার আসনটি ওই একটাই স্মৃতিটা রয়ে গেছে আমার ওইখান থেকে এই কাটা কাপড়ে ভাঁজ করে নিয়ে আসতে কষ্ট হয়েছে স্বাভাবিক পাথরটা বেশ বড় খুব বড় নাই আমার এত বড় হয়ে গেছে তো পাথরটা কম চিন্তা করলাম বাবা জান শরীফ শাশুড়ির শরীফ রমজান মোবারকে যাবার সময় হাতের বাঁ দিকে দুই দুইটা বড় বড় পাথর আমার কপালেও পাথর আচ্ছা আমার মা পানিও তো দিচ্ছে আমার মিষ্টিও দিচ্ছে এই কি ছাড়া সাধনা শেষে আসলাম লম্বা চুপ পড়া বইরা চাদর ওই চাদর আর কি রঙ্গমণি কি সবই তো কাপড় তো আমি যখন ঘরে ঢুকি ওখানে একটা এখানে একটা টিভির চোখ জানলা ঘর ছিল আমার দেখে আমি ওর কাপড়টা খুঁজে দিল উনি একটা চিৎকার দিল আহা এইরকম এই কঠোর সাধনা করছে আমি রাত 10টায় ঝিকিলে বসতাম ফজরের আদান জিকির করতে থাকতাম আমি ছুটেই করতাম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আমি জিকির করে নাম বর্ষাতে করে এই মুখ আমার না বর্ষাতে মুখ এই কাম দিয়ে বসে শুনে এই চোখ দিয়ে বসে ধ্যান করতে চাই আচ্ছা ফেসবুকে রাখি তোমার ছোড়া পৃথিবীতে নাই আসলে নাই কেউ এরকম ব্যাখ্যা লেখে নাই এত সক্ষম হবে কেউ লেখে নাই এটা কি আমি লেখছি না জাহাঙ্গি ভুলেছ এখন না কে লেখছে ডাক্তার সেই লেখছে দেখলে সকলে মেয়েদের কিসকায় না হো মায় আমার চেহারাটা দেখো আমি কারায় না হয়ে গেছি মায়ে ইয়ার কি আয় না হো আমি আমার বন্ধু রায় না হয়ে গেছি বন্ধু কি আমার মুশকিল এই চঞ্চল মন এই চঞ্চল মন কে কে মুচালার জন্য বেশি জিকির করছে কারণ এই ক্ষেত্রে আমি আল্লাহ হু আল্লাহ হু করতে আছি ওই দিকে মন গেছে কেন মার্কেটে রাইগের মাল লেগে শাড়ি কিনলুম আমি হলো মুখ চেয়ে করতেছি আল্লাহ হু আল্লাহ হু মানুষ পরে গ্রহণ আছে কি আমি আল্লাহ হু বলতেছি আহ রে কি সুন্দর টিকির করতেছে না আমি
지기지기 못해 지기다 몸 뿌리를 제대로 맞게 돼. আমি জিজ্ঞি করতেছি টাকার হিসাব করতেছি, আমি জিজ্ঞি করতেছি কি করে আমি সুখে থাকবো মেয়েছে, আমি জানি যতই সুখে থাকি আমি একদিন চলে যাব, আমার চলে যেতে হবে। একটু একটু সাঁতার কি সুন্দর ভুলে রাখে আমাদেরকে, চমৎকার কত বড় তার মোহ মায়ার বা সবচেয়ে বড় ভাগে তার মোহ মায়া, এই ভাব ছিন্ন করতে হয় ধ্যান সাধনা দ্বারা। মোরাকা বাবু সাহেবের মোরাকা বাবু সাহেবের রাস্তা যদি না চিনা যাই সাধনা করি গা, এটা হইল পাপন আমি করব না, আগে পথ ছিল তেমনি যেই বা বাসে চলি তুমি না সেই এই বাগা এই গপ্তরি একটা বাসে চলি না গিয়ে রং পড়ে গিয়ে হায় হায় যাও হ্যাঁ বিয়া মুর্শিদ মোড়া কামা না করিয়া অন্তত বিশ ত্রিশ চল্লিশ তারিখ, এটা তো টাইমিং নির্দিষ্ট নাই, কথা তুমি না শুনবা, যদি নাই বুঝতে পারলা তো কি সাধনা করবে। এই জন্য একই কথা বারবার বলি তোমাদের, অন্যখানে হলে হয়তো এটা মনতাম না, কেন বলি ভিড়া ভিড়া একই কথা ঠিক না, সেম সে ইজ টু বি রিপিটেড সেভারাল টাইমস, একই বক্তব্য বারবার। মহানবী উনি তো নিজেই বলেছেন মহানবী যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখন আমি নবী, তাহলে উনার তো সাধনার প্রয়োজন নাই, তাহলে উনি কেন সাধনা করলেন, উনি কেন ঘরে করলেন না, উনি কেন কাবা গৃহে সাধনা করলেন না, উনি কেন জামালুন্নুর পর্বতে আড়াই হাজার ফিট উঁচুতে হেরা গুহার মধ্যে একদম নির্জন স্থানে ধ্যান সাধনা করলেন, মাথাতে যার সবাই খাবার নিয়ে যেতে তারও কষ্ট হয়েছে, কেন এটা উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য যে শব্দ পেতে চাও ধ্যান সাধনা ছাড়া পাবে না, কারণ আমি তো আদমের আগে নই, আমি সাধনা করতেছি তোমাদের জন্য, হিসেবে সে যদি চেয়ারে বসে বসে সিটি পড়ে তাহলে আমরা চিন্তা করবো নিশ্চয়ই কোনো বাচ্চা আছে অনার্স সেমিন ইংলিশ নিশ্চয় কোনো বাচ্চারা শিখাইতেছে, ভুলা ভিড়া দেখবো বাচ্চা আছে কিনা, যদি দেখি বাচ্চা নাই অবাক হয়ে গেল মাইকিল কি পাগল হয়ে গেল, তাহলে কি পাবনার হেনায় করে হেমায় করে নিতে হবে না সাইকেট্রিক ডাক্তারের কাছে নিতে হবে পাগলের ডাক্তারের কাছে, কেন চিন্তা করবো, কারণ ওই বিদ্যায় স্ত্রী সে ছোট কালেই শেষ করে আসছে, সেটা আবার পরে কেন একা একা, আর যদি দেখিতেন না আমার বড় ভাই মীরাবের মতো একজন আছে ঠিক আছে শিখাই আছে, তো মহানবী কেন সাধনা করলেন, উনি উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য শব্দ পেতে চাও এই হেলা গুহার মতো নির্জন স্থানে তুমি ধ্যান সাধন, বড় কষ্ট করে স্কুলটা বানাইছি বুকে হাত রেখে, বড় তো বাংলাদেশের কোনো পীর ফকির কোনো ধ্যান সাধনার স্কুল খুলে দিই, এইটা শিখতে পড়বো ওই স্কুলে কি প্রয়োজনের নিয়ে, কারণ পাছা দিয়ে পাহাড় ছেড়ে পাহাড় তো দেবো না, পাছার কাপড় বারোটা বাজু
একটা লজিক চলে আসবে। এটা আমি শুনছি বৌদ্ধদের বৌদ্ধ বিহার থেকে, 2500 বছর আগে গৌতম বুদ্ধের সাধারণ শিষ্যরা এই ধ্যান সাধনা করেছে। তাই পাটালিপুত্রম করে একজন ভগবান বুদ্ধের এক শিষ্য ছিল নাম করা, উনি একদিন বলে ফেললেন, প্রভু পরমেশ্বর আছেন না নাই, মানে আল্লাহ আছেন না নাই, উত্তর দেয়নি। আবার জিজ্ঞেস করছেন, পরমেশ্বর আছেন প্রভু? তিনবারের সময় গৌতম বুদ্ধের ধ্যান ভাঙল। ভাঙার পরে বললেন, পাটালিপুত্র কি সুন্দর কথা, পাটালিপুত্র যদি বললি আল্লাহ আছে তাতে তোমাকে তোমার কি লাভ হইবে, যদি বলি আল্লাহ নাই তাতে তোমাদের কি ক্ষতি হইবে, তোমরা তুমি আদা যদি বলি আল্লাহ আছে তাতে তোমাদের কি লাভ হইবে, যদি বলি আল্লাহ নাই তাতে তোমাদের কি ক্ষতি হবে, সাধারণ মানুষ তোমরা তোমরা এই চিন্তা কি করবা, এই চিন্তা তোমাদের জন্য না। সুতরাং এইখানে যারা আসছ নিশ্চয় তোমাদের মধ্যে সত্য জানার আকাঙ্ক্ষা আছে, নাহলে তোমার বাপের তো কোনো ডেকোরেশন নাই, কোনো ওই রকম আগে হাইয়া হওয়া দিচ্ছ না, ওই একটু ইলমে কাপড় চোপড় বানিয়ে দেয় মেয়ে দেয়, এই শেরওয়ানি যত সাজান সব ইলম, আগে ছিল মিমি উঠে আমেরিকায়, ঠিক না, 25-26 বছর ধরে আমেরিকা, এই মেয়েটা আমার পিছিয়ে পিছিয়ে 600 টাকা কেজি আম, জানি বাপের খুব প্রিয় ফলটা আম পেয়েছে, সেদিন মোস্তফাকে আম হয়েছে 650 টাকা দিয়ে, আর আমি টিটু করে খাই নিরুড়ে সাপে বাটা খাম না, কারণ এক মোড়ার চাকু জায়গা কেউ টাকা আমি এলো 300 টাকা, খুব বিবেকে বাঁচে, ওই এক আম 2-3 দিন খাই, মজুর দিন দেহে এখনো আম আছে 2-3টা, আবার দেখি কোনটা নরম হইল, অনেক সময় একটু পচা ধরে, তখন তাহলে আমি কি করব, এমনকি অনেকদিন আমি ছাওয়াও পড়ছি, এই ছালা কাপড় আছে ছালায় আদমজি ছালা পড়ছি, তারপরে তোমরা খুব খুশি হয়েছি, তোমার নাম নাকি? আমার নাম বাবা ওলি, বাবা ওলি, ওলি ওলি সারাকাল কাটে গো, তুমি 40 দিন করে যাও, কিছু শুই না লও, এই সঙ্গে কাপড় আস্তে আস্তে হবে, কিচ্ছু না ধ্যান হইল বড় ঝিকির মুখ্য না, মুখ্য হইল ধ্যান,